আসসালামু আলাইকুম সবাইকে এগ্রো বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সরকার। আমি আজকে আসলে আমাদের একটা নির্মাণাধীন বায়োফ্লক প্রজেক্ট বারানী বায়োটেক ফিশ কালচার এর কাজের অগ্রগতি নিয়ে ভিডিওটি করছি। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছিলেন যে আমার এই প্রজেক্টটি কুমিল্লা জেলার বামনপাড়া থানার উত্তর চান্লা বারানীস্থ আমার পারিবারিক জায়গার উপরে এটি আমরা তৈরি করতেছি এবং এখানে মূল জায়গার পরিমাণ 50%। আমরা পাশে একটি খাল থাকার কারণে এখানে আমরা কিছু জায়গা ছেড়ে দিয়েছি। তা ছেড়ে দেওয়ার পরেও আমাদের জায়গা নেট জায়গা আমাদের টিকে গেছে প্রায় 45%। তো এই 45% উপরেই নির্মাণাধীন। আমরা এতদিন যাবৎ অনেকটা খাল শাসনের কাজটা অনেকটা কাছাকাছি কমপ্লিট করে ফেলেছি। আপনি দেখেন এখানে নিচে প্রায় 5 ফিট নিচে থেকে আমরা মাটির গভীর থেকে আমরা আসলে বেস ঢালাই দিয়ে তুলে মাটিতে এনে আমরা একটা বিম করেছি। মাঝামাঝিতে একটা বিম, তার 2 ফিট উপরে আবার আরেকটা বিম, ওই বিম দিয়ে এই বিমকে তারপরে এবং এখান থেকে প্রতিটা পিলারের আবার টানা আছে। আমি পরবর্তী দেখাচ্ছি। এই যে দেখেন এটি খালের সাইডে আমাদের জায়গা পড়েছে প্রায় 161 ফিট। তো এই 161 ফিটের পাটটাকে ধরে রাখার জন্যই আমাদেরকে মনে একটা খাল শাসনের মতো কাজটা করতে হয়েছে। এবং আসলে এই খাল শাসন করতে গিয়ে আমাদের মোটামুটি একটা প্রজেক্টের টাকা নষ্ট হয়েছে বলতে পারেন। তারপর কিছু করার নাই, কারণ যেহেতু আমি সিমেন্টের ট্যাঙ্কিতে একটা বড় প্রজেক্ট করবো বায়োফ্লকের, সেহেতু আমার এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাকে এই ব্যবস্থাগুলো নিতেই হলো। তো এই যে দেখেন, আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা এই প্রজেক্ট থেকে যে মাছগুলো উৎপাদন হবে সেটার খাবারও আমরা এই উপরে একটি রাস্তা আছে, রাস্তার ওই পারে আমার জায়গা আছে, ওইখানে আমরা ফিডগুলো আমরা বায়োফ্লকের উপযোগী আমরা ফিড তৈরি করব। ফিড তৈরি করে সেই ফিডগুলাই আমরা আমাদের মাছকে খাওয়াবো। এবং আমার নিজস্ব আমাদের আমদানিকৃত যে প্রোবায়োটিক আছে ফ্লক প্রো 1 এবং ফ্লক প্রো 2, এটি স্পেসিফিকভাবে খুবই হাই স্ট্রেংথের দুইটা প্রোবায়োটিক। এই দুইটা প্রোবায়োটিক আমরা আনেছি আনতেছি আমরা ভিয়েতনাম থেকে। এগুলার ল্যাব টেস্ট সহ চেক করে আমাদেরকে ইতিমধ্যেই বাংলাদেশ মৎস্য অধিদপ্তর আমদানির অনুমতিপত্র দিয়েছেন এবং সেটার এলসিও অলরেডি প্রায় ওপেন হওয়ার পথে। তো সুতরাং আমরা আশা করতেছি অচিরেই আমরা এখানে এটা নিয়ে আসতে পারব। তার পাশাপাশি আমরা আমাদের ফ্রাইগুলোকেও কীভাবে এখানে করা যায় কি না এটা নিয়ে ভাবতেছি আমরা, কারণ আমরা আসলে বাইরে বিক্রি করা আমাদের টার্গেট না। আমাদের ফ্রাই যাই লাগে আমরা যাতে এখানেই করে ফেলতে পারি, কারণ আমাদের আরও কিছু পুকুর আছে কয়েকটা, ওই পুকুরগুলোতেও আমরা আমাদের ওই পোনাগুলো, কারণ ময়মনসিং থেকে আনতে আনতে দেখা যায় যে মাছের উপর অনেক স্ট্রেস পড়ে যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমি সব কিছুই আমার বাজেটের মধ্যে রাখলে হবে কি যে আমার লস হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো আশা করি আপনারা দেখলেন এই পাশে দিও, তেমনি এই যে আমাদের দেয়ালটা আছে এটা 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিয়ে 3টা ভীমের মাধ্যমে খালটাকে শাসন করা হচ্ছে। এবং এরপর এটা আবার নেট ফিনিশিং হবে, তাতে করে আমাদের যাতে ড্যামেজ না হয়। এই জন্য এখানের সিমেন্ট যে সিমেন্টগুলো আছে সেই সিমেন্টগুলো বাজারে প্রচলিত সিমেন্টের চেয়েগুলো আলাদাভাবে অর্ডার দিয়ে একটু দাম বেশি দিয়ে তৈরি করে আনা হয়েছে, যাতে করে আমার এই সিমেন্টটা কোনোভাবেই এটা লঞ্জিভিটি যাতে অনেক বেশি হয়। এবং যা যা করণীয় আসলে সবই করার চেষ্টা করতেছে, বাদ বাকি আল্লাহর উপর ভরসা আর কি। আল্লাহ যতটুকু কপালে রাখে বা আল্লাহর যতটুকু বরকত আমাদের জন্য বরাদ্দ রিজিক সেটার উপর নির্ভর করবে। এবার আসেন তাহলে আমরা মানে উপরের দিকে যাই। উপরের দিকে গিয়ে আমরা দেখি যে এই খালটাকে শাসনের অন্যান্য কার্যক্রমগুলো কীভাবে করা হয়েছে। এই যে দেখেন উপরের দিকে, এখানে দেখা গেছে মূল দেয়ালটাকে টানা দেওয়ার জন্য এখানে পিলার করা হয়েছে এবং এগুলো ভীম আকারে আবার টানা দেওয়া হয়েছে। এবং
তার উপরে যে ভীমটা হবে জাস্ট এটার এটার উপরে যে ভীমটা হবে সেই ভীমটা অনুযায়ী আবার আরেকটা টানা হবে। সেই টানা হওয়ার পরে ওই তার উপর দিয়ে আমরা প্রায় 6 ইঞ্চি রডের মাধ্যমে ঢালাই করব। ঢালাই করে এটাকে একটা রূপ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপর যেটা বলছিলাম আর কি, এখান থেকে আমরা এইভাবে টানা দিয়েছি পুরোটা প্রজেক্টের খালের পাড়টা আমরা এইভাবে টানা দিয়েছি। আসলে এই টানা সহ মিলিয়ে দুইটা টানা দেওয়া হচ্ছে এক একটা ইয়েতে, তো এই টানা সহ মিলিয়ে বলতে পারেন যে আমাদের মোটামুটিভাবে একটা প্রজেক্টের টাকা এই এই খাতেই মনে খরচ হয়ে গেল। তো যাই হোক, আমরা পারমানেন্টলি করতেছি এবং একটা বড় স্বপ্ন নিয়ে আমরা আগাইতেছি। আশা করি সেই জন্য এটা আমাদের আসলে ওইভাবে আমরা ওইটা নলেজে নেই নেই। মাটি কাটাইতেছি, কাটি কাটিয়ে দেখা যাচ্ছে এখানে ভরাট করা হবে, ভরাট করে তার উপরেই ইয়ার করবো আমরা। আর এখানে আমরা একটা তার পরবর্তীতে আরেকটা টার্গেট আছে, এখানে একটা ল্যাব করার, অর্থাৎ প্রপারলি যাতে আমরা ডিজিজগুলো ডায়াগনোসিস করতে পারি এবং বা ফিড সম্পূর্ণ ব্যাপারগুলো বুঝতে পারার জন্য আমরা এখানে একটা ল্যাবও করবো, এরকম একটা ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন, আর বাদ বাকি আল্লাহ চাহে তো হবে, এতটুকু আশা করতে পারি আর কি। আর আমরা আশা করতেছি আগামী এপ্রিল মাস নাগাদ এই প্রজেক্ট রেডি হয়ে যাবে এবং মে মাস থেকে আমরা প্রজেক্টটা চালু করতে পারব। এটা আমাদের মোটামুটিভাবে প্ল্যানিং এরকমই আছে আপাতত। এবং এখানে আবারও বলে রাখি আপনাদের জানার জন্য, এখানে 120 টনের ট্যাঙ্কি হবে 8টা, তারপরে 60 টনের ট্যাঙ্কি হবে 4টা, আরও 30 টনের ট্যাঙ্কি হবে 5টা। আপাতত এতটুকু টার্গেট আছে, আর বাদ বাকিটা দেখা যাক। এর প্ল্যানিং আবার আসলে এখনও মানে এতটুকু ফিক্সড আছে আমাদের প্ল্যানিং, বা তার পরবর্তীতে কী কোন দিকে আমরা আবার ট্যাঙ্কি বাড়ানো যায় কি না, কীভাবে বাড়াবো সেটা আবার পরবর্তীতে আমরা প্ল্যানিং করব। তো আপনাদেরকে অনেকদিন পর আসলে এই আপডেটটা দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বপ্ন যাতে বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হয়। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবারাকাতু।